বলিউড কিং শাহরুখ খানের জন্মদিন 2 নভেম্বর, আর পূর্ব পরিকল্পনা অনুযায়ী শাহরুখ খান অভিনীত ডাঙ্কি সিনেমার টিজার প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার 2 নভেম্বর প্রায় সকাল 11টার দিকে রেড সিলস এন্টারটেইনমেন্ট অফিসিয়াল ইউটিউব রাজকুমার হিরানি পরিচালিত ডাঙ্কি সিনেমার টিজার প্রকাশ করা হয়েছে। টিজারের শুরুতে দেখা যায় মরুভূমির মধ্যে 6 জন হেঁটে যাচ্ছে, এর মধ্যে আশঙ্কা গুলি ছুটে আসে। এরপরে পাঞ্জাবের একটি পরিবার দেখা যায় যেখানে ডাক্তার ছেলে ইংল্যান্ডে যেতে চায়, আর তার মা দাদির কসম করিয়ে বলে সে যেন আর ইংল্যান্ডে যাওয়ার কথা না ভাবে। এরপরে তার দাদি মারা যান। এরপরে দৃশ্যে দেখা মিলে কিং খানের প্রাণোচ্ছল্য শাহরুখের বন্ধুরা তার পরিবার। সিনেমায় শাহরুখের নাম হার্ডি, তাপসী পান্নুর নাম মানু, বিক্রম কোচারের নাম পুগ্গু, সুনীল গ্রোভারের নাম বাল্লি ও ভিকি কৌশলের নাম সুখী। আর হার্ডির বন্ধুরা লন্ডনে যেতে চায়, আর সেই সিদ্ধান্তই তাদের জীবনে বদলে